মার্কিন মুলুক ইতিহাস সাময়িকভাবে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস। কলোনোস্কোপির জন্য সোয়া এক ঘন্টা অ্যানেস্থেশিয়া করতে হয় জো বাইডেনকে। নিয়ম মাফিক সেই সময়ের জন্য মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন কমলা। বাইডেন হাসপাতালে থাকার সময় ওয়েস্ট উইংয়ে নিজের অফিস থেকেই কমলা হ্যারিস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। শুক্রবার ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে যাওয়ার আগে কমলা হ্যারিস ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফের সঙ্গে কথা বলেন বাইডেন। অনলাইনে টিকিট শেষ, বিক্রি হচ্ছে না অফলাইনে। ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 শুরুর আগেই টিকিট ব্ল্যাক। ইডেনের সামনে টিকিট বিক্রি হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি দামে, যদিও এ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি সিএবির। দু বছর পর রবিবার ইডেনে ফিরছে ক্রিকেট। টি-20 ম্যাচে মুখোমুখি হবে ভারত নিউজিল্যান্ড। ম্যাচ নিয়ে এতটাই আগ্রহ ক্রিকেট প্রেমীদের যে সোমবার অনলাইনে 20 মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। আলাদা করে অফলাইনে টিকিট বিক্রি হচ্ছে না। করোনা আবহে 70% দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। রোহিত শর্মা, কেন উইলিয়ামসনদের দৈরত দেখার প্রত্যাশায় টিকিটের খোঁজে ইডেনের সামনে ভিড় জমাচ্ছেন অনেকেই, আর এরই সুযোগ নিয়ে সক্রিয় হয়েছে টিকিট ব্যাকাররা। ইডেনের ক্লাব হাউসে ঢোকার পাশে এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ল কালোবাজারির ছবি। নিজেকে সিএবি সদস্য বলে দাবি করে এক ব্যক্তি ইডেনের সামনে রীতিমতো টিকিটের দাম নিয়ে দরাদরি শুরু করলেন। কেউ 650 টিকিট চাইছেন 1000 টাকা, কারোর রেট আরো বেশি। মেরেকো দো টিকিট চাইয়ে এক টিকিট মিল রায়, কিতনা করকে দোগে? মেগা ম্যাচের আগে ইডেন চত্বর পুলিশে ছয়লাপ। কখনো যাচ্ছেন পুলিশ কমিশনার, কখনো প্রস্তুতি দেখতে ইডেনে হাজির বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তার মধ্যেই ইডেন চত্বরে সক্রিয় ব্ল্যাকাররা। কেউ আবার নজরদারি এড়াতে ইডেন থেকে একটু দূরে ডেকে দরাদরি করলেন। একটা দিচ্ছে 650 টিকিট 1000 টাকায়, একজন দিচ্ছে ওপরে না নিচে, কিন্তু ইয়ে হবে তো, ওটার নাম কি না, অরিজিনাল তো, পরে আবার ঢোকার সময় কেস করে। ইডেনের নাকের ডগায় টিকিটের কালোবাজারি চললেও এ নিয়ে কার্যত অন্ধকারে পুলিশ। ম্যাচটা দুদিন বাকি, আজকে সকালে আমাদের এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়েছে যে ইডেনের বাইরে, ঠিক ইডেনের বাইরেই টিকিট ব্ল্যাক হচ্ছে, এই ব্যাপারে আমার ঠিক জানা নেই ব্যাপারটা। ক্রিকেট ম্যাচের টিকিট ব্ল্যাক নিয়ে সিএবির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আবির দত্ত, সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা।